সুপ্রিয় দর্শক, বাংলাদেশের নামকরা জনপ্রিয় ইসলামিক বক্তাদের মধ্যে মিজানুর রহমান আজহারি সবচেয়ে বেশি জনপ্রিয়। অল্প কিছুদিনের মধ্যে নিজের প্রতিভা দিয়ে জয় করেছেন মানুষের মন। তাই তো বেশ কয়েক বছর হয়েছে তিনি দেশ ছেড়েছেন, তারপরও তিনি এখনও দেশে মানুষের কাছে সমান জনপ্রিয়। তাই তো এবার মিজানুর রহমান আজহারির বিপদে দুঃখ প্রকাশ করেছেন দেশের সকল ধর্মপ্রাণ মুসলিমরা। কেননা হঠাৎ করে মালয়েশিয়াতে অসুস্থ হয়ে পড়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারি। ডাক্তারদের কথা শুনে কাছে পুরো দেশ। এদিকে মিজানুর রহমান আজহারির অসুস্থতা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কেননা দেশ বিদেশের সব খবর সবার আগে এখানেই রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ইসলামিক সুমধুর আলোচনার মাধ্যমে মানুষের অন্তরে জায়গা করে নেন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি। তার এই জনপ্রিয়তা দেশে একটা সময় তার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কেননা তার জনপ্রিয়তা সহ্য করতে পারেনি এক শ্রেণীর সমর্থকরা, তাই তো তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া পাড়ি জমালেও মিজানুর রহমান আজহারি দেশকে ভুলতে পারেননি। তাই তো তিনি মালয়েশিয়া থেকেও দেশের কল্যাণে সবসময় সচল থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ওয়াজ মাহফিলের ভিডিও শেয়ার করে থাকেন প্রতিনিয়ত। বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে সেটা অনুমান করা যায় কেবল তার ভিডিও পোস্ট ফলো করা মানুষের সংখ্যা দেখেই। তাই তো এবার মিজানুর রহমান আজহারির কষ্ট দেখে কাঁদছে পুরো দেশ। কেননা মালয়েশিয়াতে একটি ইসলামিক সম্মেলনে বয়ান করার সময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান আজহারি। এরপর তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাকে দেখতে ছুটে আসেন তার ভক্তরা। এ সময় ডাক্তাররা জানান মিজানুর রহমান আজহারি হুজুরের হাই প্রেশার জনিত সমস্যা রয়েছে, এছাড়াও তার গ্যাস্ট্রিক জনিত সমস্যা রয়েছে। আমরা সবগুলো বিষয় দেখছি। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আশা করি খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। এদিকে মিজানুর রহমান আজহারির অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন দেশের সর্বস্তরের জনগণ। তাই তো দুঃখ প্রকাশ করে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিজানুর রহমান আজহারি আমাদের দেশের একজন নামকরা ইসলামিক বক্তা। তার সম্পর্কে অনেক কিছু আমি শুনেছি, তার বয়ান আমার খুব ভালো লাগে। তার অসুস্থতার খবরটি শুনে খুব খারাপ লেগেছে। তার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি, তিনি স্বাভাবিক আছেন। দরকার হলে দেশের নামকরা অভিজ্ঞ ডাক্তার পাঠানো হবে তার জন্য। আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তো প্রিয় দর্শক, আপনি কি চান মিজানুর রহমান আজহারি আবার দেশে ফিরে আসুক? লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।